বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি হুগলি জেলার তারকেশ্বর অথবা তারকনাথের মন্দির। এর আগের ভিডিওটি আমরা দেখিয়েছিলাম রামপুরহাট অথবা বর্ধমান থেকে কিভাবে 55 টাকায়, হ্যাঁ মাত্র 55 টাকায় একদিনে তারকেশ্বর ট্যুর করা যায়। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম তারকেশ্বর স্টেশন পর্যন্ত। এবার আমরা আজকে তারকেশ্বর স্টেশন থেকে সোজা পায়ে হেঁটে তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরে যাব। তো আমরা পায়ে হাঁটতে শুরু করলাম, জাস্ট 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে বাবা তারকনাথের মন্দির খুব সহজেই যাওয়া যায়। ট্রেনে তারকেশ্বর ট্যুর করতে চাইলে আমাদের আগের ভিডিওটি উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন আসবে সেটি প্রেস করুন, যাতে সময় মতো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তারকেশ্বর স্টেশন থেকে জাস্ট বাইরে বেরিয়ে অনেক টোটো অটো পাওয়া যায়। টোটো 10 থেকে 20 টাকার মধ্যে আপনাকে তারকেশ্বর মন্দিরে নিয়ে চলে আসবে। সপরিবারে এসছেন বাবার মন্দিরে, দুই একদিন থাকতে চান, তাহলে পাশে হোটেল আছে, লজ আছে, সেখানে বুক করে থাকতে পারেন, অনলাইন বুকিং করতে পারেন অথবা সেখানে এসে বুকিং করতে পারেন। দাদা, আপনার স্টলের নাম কি? তারামা ভান্ডার। এখানে এলে যারা দর্শক বাবার দর্শনে আসবেন, কি কি সুবিধা হবে স্টলে এসে? প্রসাদ নেবেন, জল ডালে জল নেবেন, দক্ষিণা মন্দিরে দেবেন, যেটা আপনার ক্ষমতা, দূরে কোনো ব্যাপার নেই। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায় বিকাল 5:30 থেকে 6:30 পর্যন্ত বাবা আরতি হয়। আপনাদের কাছে প্রসাদ সেগুলো কেমন দামের আছে? কি যেটা আপনার ক্ষমতা, 51 আছে, 101 আছে, 151 আছে, যেটা আপনার ক্ষমতা আপনি নেবেন। এর ডিফারেন্স কি হিসাবে আপনারা করেছেন? যে যেমন ক্ষমতা, বাবার নিয়মের আছে, অনিয়মের আছে। কোন সিজনে সব থেকে বেশি ভিড় হয় এখানে? এখানে চৈত্র মাস, শ্রাবণ মাস, ওই টাইমটাই বেশি ভিড় হয়। যদি বাইরে থেকেও আসে তো ফুড লজিং এর সমস্ত নিশ্চয় ব্যবস্থা থাকবে? আর সামনে আছে ভালো ভালো লজ আছে, ওখানে সব দর্শনার্থীরা আসে, রাত্রিবেলা এ করে স্টে করে সকালে ফিরে যেতে আসে। যদি কেউ বাবা দর্শন করতে আসে তো আপনার কাছে এলে মোটামুটি আপনি সব একটা দায়িত্ব নিয়ে পুজোটা দিয়ে আপনি ছেড়ে দিতে পারবেন, করতে পারবো, যেটা তার ক্ষমতা সেটুকু সেটুকু দেবে বাবার আচরণ। আপনার স্টলে নাম্বার দিতে পারেন, যাতে কেউ ফোন করে আপনাকে আগে থেকে নাম্বার নেই তার আপনাদের বললেই হবে। হ্যাঁ, স্পেশাল যদি কেউ আগে থেকে ফোন করে বুক করতে চাই যে এখন ভিড়ের সময়, বিশাল এরকম কোনো ব্যাপার নেই। এখানে হচ্ছে সব, এখানে অনেক দোকান আছে, যার যেটা ইচ্ছা সেই দোকানে উঠে বাবাকে জল ঢেলে পুজো দিতে পারবে। ভক্তদের সমাগম কোন সময় বেশি বাড়ে? শ্রাবণ মাস আর চৈত্র মাস, আর এমনি টাইমে রবিবার আর সোমবার। রবিবার আর সোমবার, থ্যাংক ইউ। কত কত বললেন একবার বলুন না? 51 আছে, মালা টালা দিয়ে 101 আছে, এটা 51, এটা 101। তারকনাথের মন্দিরে আমরা পৌঁছে গেছি। আপনাদের যে ফুটেজটি দেখাচ্ছি সেটি বাবা তারকনাথের মন্দিরের। এই সামনে যে টেম্পলটি রয়েছে সেখানে নন্দীকে রাখা হয়েছে, নন্দীকে জুম করে দেখাবার চেষ্টা করছি।
এবং এই নন্দীর সামনেই রয়েছে বাবা তারকনাথের মেন টেম্পল। সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ না থাকার জন্য আমরা বাবা তারকনাথের মেন মন্দিরটি এখানে দেখাতে পাচ্ছি। আমরা এখানে সবথেকে লো বাজেটের পুজো দিয়েছিলাম, যেটির একজনের খরচা পড়েছিল $500। ফ্রেন্ডরা, এবার পুজোর পরে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালোবাসা ছাড়া।